আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপের বাংলা টিউটোরিয়াল। আজকে ফটোশপের সেকেন্ড ক্লাস। আজকে আমি বলবো ফটোশপের ইন্টারফেস নিয়ে। তো আপনি যদি ডিজাইন করতে চান বা ফটোশপে ভালোভাবে কাজ করতে চান, তাহলে আপনাকে ইন্টারফেসটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে আপনাকে আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন। তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার পরবর্তী আপডেটটি আপনি সবার আগে পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, এটি টোটাল বিষয় যেখানে প্রথমেই আমাদের আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার। এটা হচ্ছে আমাদের ম্যানুভার, যেমন এটিকে বলা হচ্ছে ম্যানুভার। আমি যদি ফাইলে যাই, এখানে যখন আমি মাউসকে ক্লিক করব তখন আমাকে নিচে সাব ম্যানু দিবে। এগুলো হচ্ছে সাব ম্যানু, প্রত্যেকটি ম্যানুর সাব ম্যানু আছে। আপনি যদি প্রত্যেকটিতে যান তখন আপনি দেখতে পাবেন প্রত্যেকটি সাব ম্যানু আছে। তারপরে আমরা নিচে যে বারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অপশন বার। তারপর বাঁদিকে এই বারটিকে বলা হয় টুল বার। আর ডান পাশে যেটি আছে সেটিকে বলা হয় প্যালেট। এগুলো সবগুলোকেই আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এডিট সেডিং করতে পারবেন। যেমন আমি যদি এখানে অপশন বারটিকে ঠিক এখানে ধরে নিচে নামাই, তাহলে সে নিচে নেমে গেছে। আবার যখন এটাকে উঠাতে যাব তখন ঠিক এই জায়গায় ধরে, আমি যখন উপরে দেখতে পাচ্ছেন যে এখনো কোনো কালার চেঞ্জ হচ্ছে না, যখন আমি এখানে আসবো আর কি কালার চেঞ্জ হবে, তখন আপনি মাউসটাকে ছেড়ে দিলে সেটি আবার প্লেস হয়ে যাবে। সেমভাবে এটি আমি ড্র্যাগ করে এদিকে মাঝখানে আনতে পারি, সেটি বাঁদিকে ছিল এখন আমি ডান দিকে আনতে পারি। আবার কাজের সুবিধার্থে আমি যেদিকে প্রয়োজন সেদিকে এগুলো নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এই টুলবারটি সিঙ্গেল লাইনে আছে, আমি এটিকে প্রয়োজনে ডাবল লাইন করতে পারি। তো এই ক্ষেত্রে আমাকে সেম এটি প্লেস করার জন্য সেম কালারটা চেঞ্জ হতে হবে, তখন আমি ছেড়ে দিলে মাউসটি তখন এটি প্লেস হয়ে যাবে। এখন এটি ডাবল লাইন আছে, এগুলো সবগুলো টুলবার। তার ডান দিকে যেমন এগুলো প্যালেট, তো এগুলোকেও আমি চাইলে কাজের সুবিধার্থে আমি ডান দিক বা দিক করতে পারি, আবার প্লেস করার ক্ষেত্রে সেমভাবে প্লেস করতে পারি। এবং আমি যদি চাই যে আমার এই কালার প্যালেটটি, সোয়াচেস প্যালেটটি আমার প্রয়োজন নেই, তাহলে আমি এটিকে এই অ্যারোতে ক্লিক করে ক্লোজ করে দিলে এটি চলে যাবে। এবং এখানে আমি যে বলেছি যে এটি হচ্ছে অপশন বার, এই অপশন বারের সাথে আবার এই টুল বারগুলোর একটি সম্পর্ক আছে। যেমন ধরুন আমি যখন এই যে আমি যদি এই ইলেকট্রিক্যাল মার্কিং টুলে ক্লিক করি, তখন দেখুন আমার এই অপশন বারটি চেঞ্জ হয়ে গেছে। যখন আমি মুভ টুলে ক্লিক করব তখনও আমার অপশন বারটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি যে টুলটিতে ক্লিক করবেন সেই টুলটি ক্লিক করার সাথে সাথে আপনি অপশন বারটি চেঞ্জ দেখতে পাবেন। তার মানে অপশন বারের সাথে টুলবারের একটা রিলেশন আছে। আমরা রিলেশনটি আস্তে আস্তে দেখব যখন আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যাব, আস্তে আস্তে সবগুলো দেখতে পাবো। তো এখানে আপনি যদি কোনো প্যালেট, এখানে যখন আপনি ফটোশপ ইনস্টল করবেন বা প্রথম ফটোশপ রান করবেন, তখন আপনি প্যালেটটি এইভাবে সবগুলো প্যালেট নাও দেখতে পারেন। যেমন এখানে লেয়ার আছে, এগুলো নাও দেখতে পারেন। তখন এগুলো আপনাকে আনতে হবে উইন্ডোতে গিয়ে, এখান থেকে আপনাকে আনতে হবে, যেটাতে ক্লিক করবেন সেটা এখানে চলে আসবে। যেমন আমি যদি এই যে স্টাইলটাকে আনি, স্টাইলটাকে ক্লিক করলে এখানে স্টাইলটা চলে এসছে। তারপর আমি যদি এখানে হিস্টোরিটা আনি, হিস্টোরিতে ক্লিক করার সাথে সাথে এই প্যালেটটি আমার এখানে চলে এসছে। আমি যদি এটিকে এখানে প্লেস করতে চাই, জাস্ট হচ্ছে এখানে আমি যখনই ক্লিক ধরবো এবং কালারটি চেঞ্জ হবে তখন এটি প্লেস হয়ে যাবে। এরপরে আমি যখন এটাকে বাদ দিতে চাইব, এটাকে আমি ড্র্যাগ করে কাজের সুবিধার্থে এখানে আনতে পারবো। এবং আমি যদি চাই যে ধরুন আমি নতুন অবস্থায় যে
এভাবে কাজ করতে করতে দেখা যাবে যে সবগুলো উলটপালট হয়ে গেছে, তখন আপনি আপনি এখানে অ্যাসেনশিয়ালি ক্লিক করে এখানে আপনি যদি রিসেট অ্যাসেনশিয়াল ক্লিক করেন তাহলে আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। এই ছিল আমাদের ফটোশপ ইন্টারফেস। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, গুড বাই।